একদিন খেলি না রে, ভালো লাগতেছে না। করিম ভাই, মামুনিয়ার দেখতেছি হাফেজের দোকানে চা খাইতেছে। উস্তাদ, মামুনিয়ার একটু সাইজ করা লাগে। লজাই উস্তাদ, অনেকদিন ধরে হাতটা বড় চুলকাইতেছে। চল মামুনার একটা ফুদিয়া চাষের দোকানে গিয়ে চা খাবো। চল ওর জন্য খুব দুঃখ হয়। ও যে কেন এমন হইলো? সঙ্গ বুঝলা, সঙ্গ। তোমরা তো একলগেই লেখাপড়া করছো, আজ তুমি কোথায় আর করিম কই? একসময় খুব ভালো ছাত্র ছিল, অথচ আজ উঠি চাচা, একটু কাজ আছে। আচ্ছা আবার আইসো বাবাজি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আমাগো চা খাওয়া। আগেটা দিবি কবে? হাত দিমু চাচা, দিমু, একবারে সব শোধ করে দিমু। তুই আর দেছো চাচা, কি যে কর না আপনি। খেলবি? না খেলুম না, আমি স্কুলে যাবো। আরে থর স্কুল, আই খেলি। আমি স্কুলে যাবো, ফার্স্ট হমু,
বড় হইয়া ক্যাপ্টেন হবো। সুজনের বাপরে দেখলা? হ্যাঁ, ওই একটু আগেই তো দল বললো এখানে চা খাইয়ে গেল। কোন দিকে গেল চাচা? এদিকে গেল। তাই ওগো বাপ চক্কর দেখে মনে হইলো জানি কোথায় জানি কি এটা গডাই আইছে। আল্লাহরে, এলো যে আমি কি করি? কি আর করবি মা, আল্লাহ আল্লাহ কর। মা, কি বাজার? কি দা লাগছে? আমার সোনা রে, ওর আমার সোনা রে, চলো বাজার। এই যে তোমার লেগে আমি খাওয়া আনছি, চলো আমরা ভিতরে যাই। আহ, আজ রাত পার হয়ে গেল, এখন ওনের নাম নাই। রোজ রোজই জ্বালা কি ভাল লাগে। হ্যাঁ কি, হ্যাঁ তো পুরা পুরা ঘুমাইব, আমার হয়েছে যত জ্বালা। বিয়াই নইতে না হইতেই যে আমার কামে যাওন লাগবো, এই কি আর কি কারো আছে? তোর তো আর ভাল লাগে না। আইজো দেরি হয়ে গেল, রোজ যদি এমন দেরি হয় আমার এই কামড়াও যাইব। মা, ও মা, আমার খিদা লাগছে। খিদা লাগছে তো আমি কি করুম? বাড়িতে খাওয়ার নাই, তোর বাপের গিয়া কগা যা। বাবাই ঘুমায়, তুমি দাও। পারুম না, যা, ঘরে ভাত নাই। ঘুমায় ঘুমাইবো না, রাত ভর চুরি আর দিন ভর খালি ঘুম আর জুয়া। খিদা লাগছে। ওই চিল্লাইবি না, যা বাপের গিয়া কগা। ভাত দাওনের মুরদ নাই, পোলা জনম দেওয়ার শখ হইছে। শেষ হইতে হো ঘরে,
তোয়ার কোন লাগে আমি বয়া থাকি আবার বিয়ান বেলা মানছে বাড়ি বাঁধি কোন লাগে আমি দৌড়াই ইসা তো পড়া পড়া ঘুমাও ঘরের কোনো খবর না হো কেমনে সবার খান জটে ওই দাদি তুই বড় সাহস তুই আমার কামের খোঁটা দেশ করুম না আমি কিছু করুম না পারলে এখানে থাকবি নালে বাপের বাড়ি যা হরম জাদি কোন হালা সর জানো ডাকনা ডারে খাইছে কাল রাইতেও দেখে গেলাম হালার হুতেরা মরেও না সুজনের মা আর কান্দে কি হইব সবই কপাল সুজন কই লও ঘরে এই কড়া পান্তা ভাত আসিল সুজন রে দাও তোমার কাছ থেকে আর কত লোম ফুলিব সুজনটা আবার গেল কোথায় সুজন ও সুজন 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 এই আন্দা আস্তে সালা ডাবল ধরা লাগবে নাকি চাচা একটু গাড়িটা ধরেন কি ধরা লাগবে মেয়া আচ্ছা আচ্ছা ধরেন ধরেন আমার নাম আজকু ফাই ধরছে আজ আর খেলুন না কেন পাতি শেষ মাল খতম আরেক ডিল খেয়েলে যা মাল দে তাহলে খেলি আমার খিদা লাগছিল আয় হায় রে আয় আমার দারে আয় রুটি খাবি এই লো রুটি খা মা ও সুজান সুজান এ নুরি এদিকে এদিকে তো সুজন পড়িয়ে গেছে কি কস আসা কই পড়ে গেছে এই ম্যানহোলের মধ্যে পড়িয়ে গেছে আল্লাহ রে আল্লাহ রে ও সুজন রে সুজনের বাপেরে কেউ খবর দে সুজনের বাপেরে খবর দে সুজনের বাপ একটু থাম্মা দেহি আমি কি করতে পারি দেহি আমি কি করতে পারি করিম ভাই করিম ভাই ঠিক কি রাও কি তোমার সুজন মাইন হলে পড়ে গেছে কি কস হ্যাঁ লোকজন ধরাধরি করে উড়াইছে বেহুশ কি হয়েছে জানি না আমি কি পাপ করছি আমি কি পাপ করছি
আপনি ক্যাপ্টেন হতে চেয়েছিলেন না বাজান? ক্যাপ্টেন ক্যাপ্টেন স্যার স্যার আমি সাসপেন্স স্যার, আমার কাম শেষ, আমার কোনো কাম নাই, আমি ভালো হয়ে গেছি স্যার। সুজন ক্যাপ্টেন হতে চাইছিলেন না? স্যালুট স্যালুট স্যার, আমারে এমন পানিশমেন্ট দিলেন, আমারে সাসপেন্ড করলেন, আমি সাসপেন্ড, আমার কোনো কাম নাই স্যার, আমার এখন কোনো কাম নাই। Ha ha ha.